জয় জগন্নাথ। আর জগন্নাথ দেবের প্রধান কেন্দ্রস্থল পুরীর সেই বিখ্যাত খাজা আজকে আমি করে দেখাবো। পুরীর খাজায় কিন্তু আলাদাই একটা স্বাদ, আর সেটা বাড়ির খাজায় আনা কিন্তু খুবই কঠিন। তবে আমি চেষ্টা করেছি একদম সহজ প্রক্রিয়ায় সেই খাজা বানানোর। সঠিক পরিমাপ সহ পদ্ধতি ব্যবহার করলে এরকম রসালো মুচমুচে খাজা আপনিও বানাতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। খাজা তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা বড় বাটিতে 250 গ্রাম বা 1 কাপ ময়দা নিয়ে নেব। ময়দাতে আমি ময়ানের জন্য একটু নুন দেব, আর দেব 1.5 চামচ মতন ঘি। ঘির বদলে আপনারা এখানে রিফাইন্ড অয়েলও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে রিফাইন্ড অয়েল দিলে 2 চামচ রিফাইন্ড অয়েল দেবেন। যেহেতু ঘিটা ঘন তাই আমি 1.5 চামচ দিয়েছি। শুকনো অবস্থাতেই ময়দার সাথে আগে এগুলো ভালো করে মিশিয়ে নেব। আর মাখার পর যখনই আপনি দেখবেন হাতের মুঠোতে এরকম ময়দাটা চলে আসছে এবং ভাঙার পরেই বালির মতন সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে, তখন বুঝবেন ময়ানটা ঠিকঠাক মাখা হয়ে গেছে। এরপর পরিমাণ মতন জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। একটু একটু করে জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিতে হবে, যেমন আমরা রুটি বা পরোটার ময়দা মাখি না, ঠিক সেরকমই একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আর ময়দাটা ভালো করে মাখা হয়ে গেলে আমি এখানে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো, আর তখন বাকি প্রিপারেশানগুলো করে নেব। এই সময় আমি চিনির শিরাটা তৈরি করে নেবো। তার জন্য একটা কড়াইয়ে 1/2 কাপ চিনি নিয়েছি এবং সেই কাপের মাপেরই তার 1/2 জল নিয়েছি, মানে যতটা চিনি নিয়েছি আমি ঠিক তার অর্ধেক পরিমাণ জল নিয়েছি। এর সঙ্গে আমি এখানে 3টে এলাচ দিয়ে দিয়েছি। আমি এখানে এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি, আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে 1/2 চামচ এলাচের গুঁড়ো দেবেন। চিনিটা ভালো করে জলের সাথে মিশিয়ে দেবো এবং চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। চিনির শিরাটা কিন্তু অনেকক্ষণ ধরে করতে হবে না, একটু আঠালো ভাব আসবে সেরমই করতে হবে। আমার এখানে কিন্তু এই আঠালো ভাব এখনও আসেনি, তার মানে আর একটু হবে শিরাটা। আরও 1 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে নেড়ে ছেড়ে নেবো এবং তারপরে দেখে নেবো। এইবার দেখতে পাচ্ছেন আমার কিন্তু শিরার আঠালো ভাবটা চলে এসেছে, তার মানে শিরাটা আমার হয়ে গেছে। গ্যাসটা আমি অফ করে দেবো। অপরদিকে ময়দা ডোটা দেখে নেবো এবং ডোটা আরও একবার ভালো করে মেখে নেবো। মেখে নেওয়ার পরে ময়দা থেকে লেচি কেটে নেবো। আমি এখানে 250 গ্রাম ময়দা থেকে 5টা সমান ভাগে লেচি কেটে নেবো, কিন্তু এই 5টা লেচির মধ্যে আমি 4টে লেচি ব্যবহার করব। লেচি বেলার জন্য আমার এখানে কর্নফ্লাওয়ার লাগবে, আর লাগবে সাদা তেল বা রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলের বদলে আপনারা এখানে ঘিও কিন্তু ব্যবহার করতে পারেন। এরপর লেচিগুলো খুব ভালো করে এরকম গোল গোল করে নিতে হবে। এরপর লেচিগুলো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে বেলে নিতে হবে রুটির আকারে। দেখতেই পাচ্ছেন এরকম কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েই বেলতে হবে। আপনার হয়তো মনে হতে পারে যে ময়দা দিয়েও তো বেলা যায়, কিন্তু ময়দা দিয়ে বেললে কি হয়, রুটি বা পরোটাটা একটু সিঙ্ক করে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে রুটি বা পরোটা ময়দা দিয়ে যদি বেলেন কিছুক্ষণ বাদেই আকৃতিটা একটু ছোট হয়ে যায়, তাই এটা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েই বেলতে হবে। আর এর আরেকটা কারণ হচ্ছে এই কর্নফ্লাওয়ার দিয়ে বেলার ফলে এই খাজাটা খুব সফট হয়। আর লেচিগুলো ঠিক এরকমই একটু বড় সাইজের রুটির আকারে হবে। যতটা সম্ভব চেষ্টা করবেন একটু পাতলা করে রুটিগুলো বেলার, কারণ যত পাতলা হবে খাজা ঠিক ততটাই মুচমুচে হবে। আর কর্নফ্লাওয়ার দিয়ে বেলার ফলে কিন্তু এতটা পাতলা করেই আপনি বেলতে পারবেন, ময়দা দিয়ে বেললে কিন্তু এত পাতলা করে বেলাও যাবে না। আর এখানে আমার 4টে রুটি কিন্তু বেলা হয়ে গেছে। এরপর 1টা রুটি আমি চাটুর উপরে এরকম নিয়ে নিয়েছি, আর তার উপরে এরকম একটু অয়েল ব্রাশ করে নেবো। তেলটা কিন্তু পুরো রুটির মধ্যেই কিন্তু লাগবে, ভালোভাবে লাগবে। আচ্ছা, এই তেলের বদলে এখানে আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন। ব্রাশ হয়ে গেলে এর উপরে আমি একটু এরকম কর্নফ্লাওয়ার ছড়িয়ে ছড়িয়ে দেবো এবং কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আবার এরকম ব্রাশ দিয়ে ভালো করে একটু মিশিয়ে দেবো রুটির গায়ে, যাতে ভালোভাবে লেগে যায়। আর কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশে গেলে এর ওপর আমি 1/2টা রুটি দিয়ে দেবো, ঠিক যেমনটা আমি দেখাচ্ছি ঠিক সেইভাবেই কিন্তু দিতে হবে। আর রুটিটা ভালো করে এরকম বসিয়ে দেওয়ার পরে আবারও আমি আগের প্রসেসটা রিপিট করব, মানে আগে এরকম একটু তেল দিয়ে দেবো, অয়েল ব্রাশ করে নেবো সব দিকে সমানভাবে, তার উপরে একটু কর্নফ্লাওয়ার এরকম ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিতে হবে, আর ঠিক এই প্রসেসটা কিন্তু আমাকে 4টে রুটি পরপর করতে হবে, মানে প্রথমে একটু অয়েল ব্রাশ করে নেবো এবং তার উপরে কর্নফ্লাওয়ার দিয়ে কর্নফ্লাওয়ারটা ব্রাশ করে নেবো। আর 4টে রুটির মধ্যে এটা লাস্ট রুটি, তাই এর উপরও এরকম অয়েল ব্রাশ করে কর্নফ্লাওয়ারটা ব্রাশ করে নেবো।
এরপর এই স্টেজটা কিন্তু খুব সাবধানে দেখবেন, এই স্টেজের উপরে কিন্তু খাজার খুলে যাওয়া বা সম্ভাবনাটা কম বেশি থাকে। এরকম আস্তে আস্তে খুব টাইটলি কিন্তু ফোলটা করতে হবে, যাতে ভেতরে কোনো রকম এয়ার না থাকে। এরকম আস্তে আস্তে করে রোল করে নিতে হবে চারটে রুটি। ভালো করে কিন্তু রোলটা করতে হবে, ঠিক যেরকম দেখাচ্ছি আমি, ঠিক এরকমই হবে। এরপর এই ধারটা আমার সিল করে দিতে হবে। তার জন্য আমি আঙুলে করে একটু জল নিয়ে এরকম ধারে লাগিয়ে এটা একটু সিল করে দেবো, ঠিক যেরকমভাবে দেখাচ্ছি। ঠিক একটু জল নিয়ে সিল করে দিতে হবে যাতে খাজাটা খুলে না যায়। আর এই রোলের দুপাশেও যদি আপনাদের মনে হয় যে খুলে আসছে বা খুলে যাবে, তাহলে একটু জল দিয়ে এরকম করে দুধারেই সিল করে নিতে পারেন। এর ফলে খাজার খুলে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম থাকে। এরপর রোলটা আমি চাটু থেকে নামিয়ে নিয়েছি এবং সবার প্রথমে এই রোলের দুধার এরকম কেটে বাদ দিয়ে দেবো। একটু করে কিন্তু কাটতে হবে, ঠিক যতটা আমি দেখাচ্ছি। দুধা কাটা হয়ে গেলে এরপর আমি একটু ছোট ছোট পিস করে এরকমভাবে রোলটা কেটে নেব। আর এখানে আমার পুরো রোলটাই কাটা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন পিসগুলো ঠিক এরকম হয়েছে, কি সুন্দর লেয়ার হয়েছে দেখতেই পাচ্ছেন। এরপর যেদিকে লেয়ার এই ধারটা, সেই দিকটা উল্টো দিক করে এরকম হাতের তালু দিয়ে একটু আলতো হাতে প্রেস করে নিতে হবে, ঠিক এরকমই হবে। এরপর কর্নফ্লাওয়ার দিয়ে এটা বেলে নেব। খুব একটা বেশি কিন্তু প্রেশার ক্রিয়েট করে বেলবেন না, আলতো হাতে এরকম একদিক বেলার পরে আরেকবার উল্টে দিয়ে বেলে নিতে হবে, ঠিক এরকমই হবে। দেখতে পাচ্ছেন লেয়ারগুলো কি সুন্দর বোঝা যাচ্ছে। শুধু খেয়াল রাখবেন যেদিকে এই লেয়ারটা থাকে সেই দিকটা উল্টো দিক করে একটু প্রেশার ক্রিয়েট করে, মানে হাতে তালু দিয়ে একটু প্রেস করে তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিতে হবে। আর এখানে আমার কিন্তু সবকটা খাজা বেলা হয়ে গেছে এবং ভাজার জন্য রেডি হয়ে গেছে। এরপর একটা কড়াইয়ে আমি রিফাইন্ড অয়েল নিয়েছি, তেলটা একটু বেশি করে নিয়েছি। মিডিয়াম গরম করে আস্তে আস্তে করে খাজাগুলো ছেড়ে দিতে হবে। একসাথে কিন্তু অনেকগুলো দেবেন না, এরকম দুটো থেকে তিনটেই কিন্তু দেবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাতে যাবেন না, তাহলে খুলে যেতে পারে। এক মিনিট বাদে এরকম একটা একটা করে সাবধানে উল্টে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমার খাজা কিন্তু খুলে যায়নি। আর এরকম একটু ব্যাম্বু স্টিক বা যে কোনো কাঠি দিয়ে খাজার গায়ে একটু এরকম একটু খুঁচিয়ে খুঁচিয়ে দিলে লেয়ারগুলো কিন্তু খুব প্রমিনেন্ট আসে, দেখতে ভালো লাগে। যদি পসিবল হয় করবে, না হলে অসুবিধা নেই। এরকম উল্টে পাল্টে খাজাগুলো কিন্তু ভেজে নিতে হবে লালচে করে। মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজতে যাবেন, হাই ফ্লেমে কিন্তু খাজাগুলো পুড়ে যেতে পারে। আর আমার এখানে খাজাটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এরপর আমি এগুলো তুলে নেব, আর লেয়ারগুলো দেখতেই পাচ্ছেন কি সুন্দর এসেছে। আর ঠিক একইভাবে অপর ব্যাচটাও আমি ভেজে নেব। শুধু একটু খেয়াল রাখবেন তেলটা মিডিয়াম গরম থাকবে, আর একসাথে বেশি কখনোই দেবেন না। আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাতে যাবেন না, এরকম উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। আর এখানে আমার সমস্ত খাজা কিন্তু ভাজা হয়ে গেছে। ভাজা খাজাগুলো এরপর আমি চিনি শিরাতে দেবো। তার জন্য চিনি শিরার মধ্যে এরকম দুটো দুটো করে খাজা আমি দিয়ে দিয়েছি। উল্টে পাল্টে এরকম চিনি রসের সাথে ভালো করে খাজাগুলো মিশিয়ে নিতে হবে। আর খুব একটা বেশি সময় কিন্তু রাখার প্রয়োজন নেই, এক মিনিট মতন চিনি রসের মধ্যে রাখলে আর এরকম উল্টে পাল্টে নিলেই কিন্তু খাজা রেডি হয়ে যাবে। আর অপর খাজাগুলোও আমি ঠিক একই প্রসেসে চিনি রসের মধ্যে এক মিনিট মতন রেখে একটু উল্টে পাল্টে চিনির রসে ডুবিয়ে তুলে নিয়ে রেডি করে নেব। পুরীর বিখ্যাত খাজা আমার রেডি। আর দেখতেই পাচ্ছেন আপনারা কতটাই রসালো আর কতটাই মুচমুচে হয়েছে। জগন্নাথদেবের প্রসাদ বা ভোগ হিসেবে আমরা এই খাজা নিবেদন করি, আর আমি সেই খাজাই তৈরি করার চেষ্টা করেছি মাত্র। আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় জগন্নাথ।